नमस्कार बंधुरा, रिंगस कैनवास चैनेले तुम्हारे सकल के जाना अनेक अनेक स्वागत। हमें नहीं चले नतून एक वीडियो और आज हमें तुम्हारे देखो अनुष्ठान बाड़ी मतो झुड़ी आलू भाजा तुम्हारा क्यों बना। আমি এখানে বড় সাইজের তিনটে আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি এটা ঘিসনিতে ঘষে নেচ্ছি। ঘিসনিতে ঘষার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে সামনের দিকে প্রেস করে নিয়ে যাচ্ছি তারপরে আবার ব্যাকে কিন্তু প্রেস করে আনা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো বেশি টুকরো টুকরো হয়ে যাবে। যেহেতু ঝুড়ি আলু ভাজা হবে তার জন্য একবারই সামনের দিকে প্রেস করে টেনে নিতে হবে। এবারে একটা বাটির মধ্যে এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, কিন্তু ভালো করে এটা কজলানো যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। তাই জাস্ট আলতো করে জলের মধ্যে দিয়ে এটা ধুয়ে নিতে হবে। এইভাবে আমি কম করেও 15 থেকে 20 বার ধুয়ে নিচ্ছি, যাতে করে এই যে হালকা ফেনা মতো উঠছে এই ফেনাটা যাতে জলের মধ্যে না থাকে, জলটা যেন একেবারে ক্লিন হয়, তাহলে বোঝা যাবে যে আলুর গায়ে যে কষ্টটা আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। আলুগুলো ধোয়ার সময় কিন্তু আবারও বলছি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে এই রকম কোনো ফেনা বা গ্যাজা না থাকে, তাহলে বোঝা যাবে যে আলুর মধ্যে সমস্ত কষগুলো বেরিয়ে গেছে, তবেই কিন্তু পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজাটা হবে, না হলে কিন্তু জড়িয়ে যেতে পারে। তাই এইভাবে 15 থেকে 20 বার বারে বারে ধুয়ে নাও আলতু করে ধুতে হবে, বেশি জোরে প্রেস করলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই জাস্ট আলতু আলতু করে ধুয়ে নিতে হবে বারে বারে। এইভাবে আমি কিন্তু 15 থেকে 20 বার ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা দেখছো কিন্তু এখন আস্তে আস্তে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে আলুর কষ্টটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাচ্ছে। তো তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই করবে। আর এটা ভালো করে ধোয়া হয়ে গেলে একটা কাপড়ের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে সমস্ত আলুগুলোকে বিছিয়ে দিতে হবে, যাতে সুতির কাপড়ে আলুর জলটা টেনে নেয়। আর একবার টেনে নেওয়ার পরে আবার কাপড়টা পাল্টিয়ে পারলে অন্য কাপড়ে আবার মিলে দিতে হবে, যাতে কাপড়টা ভিজে গেলে সেই জলটা পুনরায় যাতে আলুতে টেনে না নেয়, তার জন্য বারে বারে কিন্তু কাপড়টা পাল্টে দিতে হবে। তো এই যে আমি একটা সুতির কাপড়ের মধ্যে মিলে দিচ্ছি, এটা ভিজে গেলে কাপড়টা আমি উল্টে দেবো, শুকনো দিকটা আবার দিয়ে দেবো। এটা আমি ভালো করে বিছিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ থালার মধ্যে একটা কাপড় নিয়েছি, কাপড়ের ওপরে এটা ভালো করে বিছিয়ে দিয়েছি। এটাকে আমি পাখার হাওয়ায় রেখে দেবো, এটা রোদ্দুরে রাখলে হবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। আর পাখার হাওয়াতে রাখার পরে জলটা টেনে নিলে আমি কাপড়টা পাল্টে দেবো। তো এই দেখো জলটা টেনে নিয়েছে আর এখন আমি কাপড়টা আবার পাল্টে দিয়েছি, আবার একটা শুকনো কাপড়ে দিয়েছি, না হলে কি হবে কাপড়ের জলটা আবার পুনরায় আলুতে টেনে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঠিক বিরিয়ানির লম্বা লম্বা সরু সরু চালের মতো মনে হচ্ছে, তাই না? একেবারে ঝরঝরে, তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে নাড়ছি, দেখেই বুঝতে পারছ। আর আলুগুলো কিন্তু ঠিক ভাতে মানে চালের মতো রং হয়ে গেছে, চালের ঠিক যেরকমটা রং সেরকমটা। এই রকম কালার হয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু পারফেক্ট শুকনো হয়েছে। আর এইভাবে হাতে প্রেস করে করে নিয়ে দেখতে পারো যে আলু থেকে কোনো জল বেরোচ্ছে কি না। তো আমি এইভাবে মোটামুটি ঘন্টা দুয়েক মতো পাখার হাওয়ায় রেখেছিলাম আর একেবারে ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই কাপড়টা কিন্তু আর ভেজেনি, তার কারণ হচ্ছে আলুতে আর কোনো জল নেই। তো এটাকে আমি এখন নিয়ে যাব ভাজার জন্য, এটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো, জাস্ট 1 চামচ মতোই দেব। এভাবে ওপর থেকে আলুটা ভালোভাবে শুকনো হলে তবেই কিন্তু কর্নফ্লাওয়ারটা তোমরা দেবে, না হলে কিন্তু আলুর গায়ে জল থাকলে কর্নফ্লাওয়ারটা জড়িয়ে যাবে আর তেলের মধ্যে দিলে আলুগুলোও জড়িয়ে যাবে। তাই দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে। আর এভাবে যদি একটু নাড়াচাড়া করে নাও কর্নফ্লাওয়ারটা যতটুকু যায় গায়ে লাগবে সেটাতেই হবে। আর এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি কিছু, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা দুটো, আর নিয়েছি কিছুটা কারি পাতা। তো এখন তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে কাঁচা বাদামটা আমি ভালো করে ভেজে নেব, একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর এখন ভেজে নেব কারি পাতাগুলো। বাদামগুলো ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে তারপরে মিডিয়াম ফ্লেমে দিতে হবে, না হলে কিন্তু বাদামগুলো বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যেতে পারে। এখন দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি, ঝুড়ি আলু ভাজার মধ্যে দিয়ে রাখলে কী হবে আলু ভাজাটা মচমচে হবে, এটা একটা ছোট্ট টিপসও বলতে পারো। এবারে কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আলু ভাজাতে কিন্তু নুন মেশানো যাবে না, নুন মিশিয়ে ভাজা যাবে না বা ভাজা ভেজে নেওয়ার পরেও নুন মেশানো যাবে না, তাহলে কিন্তু বেশি দিন মানে মুচমুচে থাকবে না, নেতিয়ে যাবে। তো তার জন্য এটাকে মুচমুচে রাখার জন্য নুন মিশিয়ে রাখা যাবে না, এটা কন্টেনারে ভরে রেখে দাও, যখন খাবে তখন নুন বা মশলা যেটা মনে হবে সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে নিতে পারো।
কারি পাতা আর বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখন হচ্ছে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভাজতে হবে, মানে তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু আলুগুলোকে অল্প অল্প করে দিতে হবে। বেশি তেল হলে একটু পরিমাণে আলু বাড়াতে পারো, আর তেলের পরিমাণ কম হলে আলুগুলো কিন্তু একটু কম কম করে দিতে হবে। আর এইভাবে কিন্তু ছানটা দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে আলুগুলো জড়িয়ে না যায়। তো এইভাবে জাস্ট 3 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এগুলোকে ছেঁকে তুলে নেব। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নেব, আর গ্যাসটাকে রাখতে হবে লো ফ্লেমে যাতে আলুগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে তিতো হয়ে যেতে পারে। আর এইভাবে তুলে নেওয়ার পরে একটা সাদা কাগজ বা টিস্যু কাগজের ওপরে এগুলোকে মিলে দিতে হবে যাতে তেলটা সমস্ত টেনে নেয়। সমস্ত তেলটা টেনে নেওয়ার পরেই কিন্তু এটা বয়মে ভরতে হবে, আর এর মধ্যে কোনো নুন বা মশলা মিশিয়ে বয়মে ভরা যাবে না, তাহলে কিন্তু এটা নেতিয়ে যাবে। আলু ভাজাগুলোর মধ্যে কারি পাতা আর বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে আমি আলতো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় আলুগুলো। তো তার জন্য আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে আমি এগুলোকে বয়মের মধ্যে ভরে রেখে দেবো। মোটামুটি 15-20 মতো এগুলো কিন্তু মুচমুচে থাকে। নুন বা মশলা কোনো কিছু মেশালেই কিন্তু মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে, তাই তোমরা যখন পরিবেশন করবে তখন এর মধ্যে নুন মশলা যেটা মনে হবে সেটা মিশিয়ে নিয়ে পরিবেশন করবে। এইভাবে কন্টেনারে ভরে কিন্তু রেখে দেওয়া যাবে। এটা বেশ অনেক দিন থাকবে, মানে 10-15 মতো এটা ভালো থাকবে, একটুও নেতিয়ে যাবে না। এতে কোনো রকম নুন ফুন আগে দেওয়া যাবে না, খাওয়ার সময় এটা জাস্ট মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা টাচ করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।